আচ্ছা এটা কি আছে দাদা, এর পাতাগুলো তো খুব সুন্দর, কিংস্টোন প্রাইড। আচ্ছা এইগুলো দাদা কি আছে দাদা, গোল গোল পাতা আছে? ক্যাডবেরি প্লান্ট। আচ্ছা মানে কি ওই আমরা যেটা ক্যাডবেরি খাই সেই জাতীয় কোনো ফল? আচ্ছা এগুলো কি ছাদ বাগানে করা যাবে? আচ্ছা এর ফল আসতে কতদিন টাইম লাগে মোটামুটি? কালচার বা গ্রাফটেড গাছ তো হয় না। হ্যাঁ হ্যাঁ এগুলো বীজের টাইম লেগে যায়। হ্যাঁ আচ্ছা ছাদে করা যাবে, তবে ফলটা দেরিতে হবে, কেটে কেটে রাখতে হবে। এটা বাক্স বাদাম, মানে কি বাক্সের মতো বড় বড় হবে? যে বাদামগুলো হয় না ওর ভিতরে যে, হ্যাঁ আমরা দেখেছি ছোটবেলায় আমরা অনেক খেতাম, সেটাই মনে হয় এটা। যাই হোক এটার কি দাম আছে? অল টাইম, মানে আতা তো শুনেছি সিজন হয়, এটা অল টাইম হবে? আচ্ছা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে অল টাইম আতা গাছ। আর এই অল টাইম আতা গাছের দাম কি রেখেছে? এটা হচ্ছে হোয়াইট গ্রিন ভেরিকেট। হোয়াইট আর গ্রিন, হ্যাঁ এটা পাতাটা দেখলে, হ্যাঁ পাতাটা দেখলে বোঝা যাবে, পাতাটা দেখো ভেরিকেটের মতোই আছে, হোয়াইট গ্রিন ভেরিকেট। আর এটা হচ্ছে ইয়েলো গ্রিন ভেরিকেট। আচ্ছা এটা আবার ইয়েলো আর গ্রিন হবে, ইয়েলো গ্রিন ভেরিকেট। এগুলো কি দাম রেখেছেন মোটামুটি? এগুলো ভেরিকেট না। আচ্ছা এখানে কিছু ড্রাগনের ভ্যারাইটি দেখছি দাদা, এগুলো কি ড্রাগন আছে দাদা? এটা আফ্রিকান ব্ল্যাক আছে। এটা ব্ল্যাক কালার? হ্যাঁ ব্ল্যাক কালার। আচ্ছা এটা ব্ল্যাক বললেন না, ব্ল্যাক কালার আমি সম্ভবত কোনো নার্সারিতে দেখিনি। হোয়াইট আছে, পিঙ্ক আছে, রেড আছে, ইয়েলো আছে, কিন্তু আমি ব্ল্যাকটা তো কোনো জায়গায় দেখিনি। এটা নতুন জাত, এটা কালেকশন করা ভেরিকেটের। ওখানে আছে ইয়েলো ভেরিকেটেড, এখানে আছে সাদা ভেরিকেটেড, দু রকম ভেরিকেটেড। আচ্ছা ভেরিকেটেড দুটো জাত আছে, একটা সাদা হবে আর একটা হলুদ হবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি আবার সুন্দর একটা নার্সারিতে চলে এসেছি শুধুমাত্র আপনাদেরই জন্য, আপনারা সঙ্গে থাকবেন। আর এই নার্সারির কী নাম আছে, নার্সারিতে কীভাবে আসবেন, টোটাল আমি সবই জানিয়ে দেবো, নার্সারির ফোন নাম্বার। তো এখন আমি একটু কথা বলে নেবো নার্সারির যিনি ওনার আছেন তাই সেই দাদার সঙ্গে। তো দাদা আপনি কেমন আছেন? ভালো তো নিশ্চয়ই। আচ্ছা আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে হানিফ গাজী। হানিফ গাজী। আচ্ছা আপনার এই নার্সারির নামটা কী আছে? নার্সারির নাম হচ্ছে সবুজ নার্সারি। সবুজ নার্সারি। আচ্ছা সবুজ নার্সারিতে দর্শক মোটামুটি কি কি ফলের গাছ বা ফুলের গাছ পেতে পারে? আমার কাছে মোটামুটি ফল অল আইটেম পাবে, আর ফুলটা নিতে হলে ফুল কিছু কিছু থাকে সেটা এখানে এসে নিতে হবে ফুলগুলো নিতে চাইলে। আচ্ছা ফুল আপনি কোরিয়ারে বা অনলাইনে পাঠান? কোরিয়ারে বা অনলাইনে। ফলের গাছ নিলে পাবে? ফলের গাছ নিলে পাবে। আচ্ছা ফলের গাছ মোটামুটি সব রকম আইটেম বললেন, আইটেম থাকবে, ম্যাঙ্গোটা স্পেশালি থাকবে। আচ্ছা ম্যাঙ্গো লেমন আর প্রচুর পরিমাণে থাকবে। মনে করুন কোনো দর্শক শিয়ালদা থেকে আপনার এখানে আসতে চাইছেন, কিভাবে আসবে? শিয়ালদা থেকে আসতে গেলে হাসনাবাদ লোকাল ধরতে হবে, যদি ট্রেনে আসে হাসনাবাদ লোকাল ধরে বসিরহাট স্টেশনে নামতে হবে, ওখান থেকে টোটো করে, ওখান থেকে স্টেশনের নিচে টোটো পাওয়া যায়। আচ্ছা ওখান থেকে টোটো করে মোটামুটি বোটঘাট আসতে হবে, প্রথম বোটঘাট বলতে হবে, বসিরহাট বোটঘাট ব্রিজে নেমে দেবে, ব্রিজ থেকে মানে রাস্তাটা কম রুটটা আলাদা, ওখান থেকে নেমেই আবার অটো আছে আমার নার্সারির সামনে নামবে। আচ্ছা যদি যদি কোনো রকম অসুবিধা হয় আপনাকে যদি ফোন করে আপনি গাইড করে নিতে পারবেন? হ্যাঁ ফোন করলে। তো দর্শক শুনলেন এখানে কি ফলের গাছ এখন আছে আমরা দেখব, আর ফোন নাম্বারটাও আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা সঙ্গে থাকবেন। এগুলো কি আম আছে দাদা? কস্তুরি আম। আচ্ছা এরকমই যে একটা ব্ল্যাক স্টোন বলে যে ওইটা কি? এটা এটা আলাদা? আচ্ছা এগুলোর কি দাম আছে? হ্যাঁ এটার কি দাম আছে? এগুলো দাম আছে আপনার 450 টাকা পার পিস রিটেল সেল। আর এখানে এই সাইডে রাখা আছে কিছুটা কোহিতুর আছে এখানটায়। হ্যাঁ এগুলো কোহিতুর? এখানটায় এগুলো কোহিতুর, সব ট্যাগ দেওয়া আছে গাছে কোহিতুর। হ্যাঁ এখানে ট্যাগ লেখাই আছে। এখানে আছে অ্যাপেল ম্যাঙ্গো আছে। হ্যাঁ আর এগুলো কি কাঁঠাল বীজের কি? এগুলো বীজের কাঁঠাল। আচ্ছা এই সাইডে ম্যাঙ্গোর অনেকগুলো ভ্যারাইটি আছে। এখানে মোটামুটি কটা ভ্যারাইটি আছে? 7-8টা ভ্যারাইটি। আচ্ছা দাম কত থেকে শুরু হচ্ছে আর কত অবধি আছে? এখানে 250 থেকে শুরু হচ্ছে আর কত অবধি আছে? 550 অবধি আছে। 550। আচ্ছা এইগুলো দাদা কি আছে দাদা, গোল গোল পাতা আছে? ক্যাডবেরি প্লান্ট। ক্যাডবেরি প্লান্ট। আচ্ছা মানে কি ওই আমরা যেটা ক্যাডবেরি খাই সেই জাতীয় কোনো ফল? ফল হয় এরকম। আচ্ছা এগুলো কি ছাদ বাগানে করা যাবে? ছাদ বাগানে করা যাবে। আচ্ছা এর ফল আসতে কতদিন টাইম লাগে মোটামুটি? কালচার বা গ্রাফটেড গাছ তো হয় না। হ্যাঁ হ্যাঁ এগুলো বীজের টাইম লেগে যায়। হ্যাঁ আচ্ছা ছাদে করা যাবে তবে ফলটা দেরিতে হবে, কেটে কেটে রাখতে হবে সেইভাবে গাছটা। আচ্ছা এই যে চারাগুলোর দাম কি রেখেছেন এগুলোর? 120 টাকা পিস। আর এদিকে পাশে একটা দেখছি, এটা কি? এটা বাক্স বাদাম, মানে কি বাক্সের মতো বড় বড় হবে? যে বাদামগুলো হয় না ওর ভিতরে যে, হ্যাঁ আমরা দেখেছি ছোটবেলায় আমরা অনেক খেতাম, সেটাই মনে হয় এটা। যাই হোক এটার কি দাম আছে? ওটার দাম আছে 80 টাকা।
80 টাকা পিচ। এগুলো মনে হয় মাটিতে বসালে ভালো হবে বেশি। এটা আছে ভ্যারিকেট জামরুল, এগুলো নতুন আর কি। ভ্যারিকেটের জামরুল? আচ্ছা কি দাম আছে এগুলোর? ভ্যারিকেটের ওখানে আছে ইয়েলো ভ্যারিকেটেড, এখানে আছে সাদা ভ্যারিকেটেড, দুই রকম ভ্যারিকেট। আচ্ছা ভ্যারিকেটের দুটো জাত আছে, একটা সাদা হবে আর একটা হলুদ হবে। আচ্ছা কি দাম আছে কোনটার? ওগুলো ভ্যারিকেটেড সাদাটা আপনার দাম হবে 120 টাকা, আর হলুদটা ইয়েলো যেটা ওটা 200 টাকা দাম। আচ্ছা হলুদটা 200 টাকা। আচ্ছা এটা কি লিচু আছে? এটা চায়না ট্রি লিচু আছে এটা। হ্যাঁ এটা তো ছাদ বাগানে করা যায় মোটামুটি, খুব ভালোই হয়। আচ্ছা এই চারাগুলো কি দাম রেখেছেন? চায়না ট্রি লিচুগুলোর দাম আছে 200 টাকা, 180 টাকা। আচ্ছা 180 টাকা পাঠালে 200 টাকা। আচ্ছা আর পাশে আরেকটা দেখছি, ওটা কি আলাদা? না সামনে দুধ ডেড়বেট বাদা আছে। আচ্ছা মোজাফফর লিচু আছে ওই সাইডটায়, ওখানটা রাখা আছে। এটা কি বললেন? এটা হচ্ছে পাকিস্তানি মালটা এখানে, পাকিস্তানি মালটা। এগুলোর দাম কি আছে? এগুলোর দাম আছে 200 টাকা, 200 টাকা। আর এদিকে এটা তো ওই ভ্যারিকেটেড জামরুল, এটা জামরুল ওদিকে দেখালাম রেডি হয়ে গেছে। হ্যাঁ আর এটা আতা না? হ্যাঁ এটা হচ্ছে এমনি অল টাইম যে আতা, আমাদের যে অল টাইম, অল টাইম। হ্যাঁ হ্যাঁ মানে আতা তো শুনেছি সিজন হয়, এটা অল টাইম হবে? অল টাইম আতা হয়। আচ্ছা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে অল টাইম আতা গাছ। আর এই অল টাইম আতা গাছের দাম কি রেখেছেন? 200 টাকা, 200 টাকা পিচ। আর এটা তো চায়না টগর মনে হয়, টগর আছে ফুলের আইটেম। এই সাইডে কাজু, এটা কাজু। হ্যাঁ এগুলো সিডের গাছ আছে। হ্যাঁ আচ্ছা বীজের মানে গ্রাফটেড, গ্রাফটেড নিতে গেলে 250 টাকা পড়বে। এগুলো সিডের আছে, এগুলো নিতে গেলে আপনার 60 টাকা করে পিস পড়বে। শুধু 60 টাকা? শুধু 60 টাকা। আচ্ছা এগুলো মাটিতে পুঁততে হবে, এগুলো মাটিতে পুঁতলে ভালো হয়। আচ্ছা এটা কি লিচু আছে? এটা মোজাফফর লিচু আছে এর ভিতরে। এটা মোজাফফর? হ্যাঁ মোজাফফরপুরে। আচ্ছা মোজাফফরপুরে এই লিচু কি দাম আছে? এগুলোর দাম আছে আপনার 65 টাকা করে, এখান থেকে এসে নিয়ে যেতে হবে। মানে পিচে পিচে 65 টাকা এখান থেকে নিলে? হ্যাঁ আর যদি আপনি কোরিয়ার অনলাইন করে দেন তাহলে একটু দাম বাড়বে, মোটামুটি 80 টাকা পড়বে। আর হোলসেল নিলে একটা ফোন করে নিতে হবে, মানে পাইকারিতে যদি কেউ নেয়, পাইকারিতে কেউ নেয় ফোন করে নিতে হবে। আচ্ছা আর ওদিকে সামনে দেখছি বড় গ্রো ব্যাগের মধ্যে যে লেবু গাছগুলো আছে, মালটাই বড় গ্রো ব্যাগে করা আছে ওগুলো। আচ্ছা বড় ওগুলো বিক্রি না? হ্যাঁ। আচ্ছা এই যে এইগুলোর দাম কি আছে মোটামুটি? ওগুলো মোটামুটি আপনার যে বড় গ্রো ব্যাগে যেগুলো করা আছে 400 টাকা, 350 টাকা এরকম পিস আছে। আচ্ছা আচ্ছা ওগুলো পুরো রেডি গাছ, একদম ছাদ বাগানে যদি কেউ রেডি গাছ নিতে চায়। হ্যাঁ হ্যাঁ ওটা পুরো রেডি, তাদের জন্য ওটা মোটামুটি সুবিধা হবে, ছাদ বাগানে লাগিয়ে দিলে হবে। এখানটা আছে আলফানসো, রত্নাগিরি আলফানসো। এগুলো এগুলো রত্নাগিরি আলফানসো? হ্যাঁ হ্যাঁ মহারাষ্ট্রের সেই আলফা। এখানে তো প্রচুর পরিমাণে সব চারা দেখছি, এখানে হিউজ পরিমাণে চারা বাঁধা ছিল, তার থেকে বিক্রি টিক্রি অনেক হয়েছে। আর বাকিগুলো আছে 15000 মতো আছে এখানে? হ্যাঁ এখানে আছে। আচ্ছা এই যে চারাগুলো এর দাম কি আছে? এবার গভর্নমেন্ট সাপ্লাই? হ্যাঁ। আচ্ছা এগুলো কি দাম রেখেছেন? এগুলো দাম আছে রত্নাগিরি আলফানসো 250 টাকা আপনার রিটেল প্রাইস হবে। আচ্ছা হোলসেলে? হোলসেলে নিতে গেলে একটু কমে আসবে, সেটা ফোন করে তখন নিতে হবে। আচ্ছা এটা আছে আরউইন পার্পেল, ওখানে যেটা পার্পেল দেখাচ্ছিলাম এটা হচ্ছে আরউইন পার্পেল। আচ্ছা ওইটা আর এটা মানে ভ্যারাইটি দুটো ভ্যারাইটি আলাদা? হ্যাঁ এইটার অনেকটা আনারসের মতো গন্ধ আছে, যেটা আরউইন পার্পেল। আচ্ছা এটা অনেকটা, হ্যাঁ আনারসের মতো একটা ফ্লেভার পাওয়া যায়, একটা ফ্লেভার পাওয়া যায় ভালো। আর এগুলোর দাম কি রেখেছেন? এগুলোর দাম 450 টাকা, 450। হ্যাঁ আর ওটা যেটা বললেন ওটা 250, 250 টাকা। আর এইটা গ্রো প্যাকেটে আছে, কালো প্যাকেটে, এটা যখন সাদা প্যাকেটে হয়ে যাবে 500 টাকা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এখানে ব্যানারে লেখা আছে বেগমপল্লী ম্যাঙ্গো, তাই না? এটাও একটা বেগমপল্লী ম্যাঙ্গো, মহারাষ্ট্রের ম্যাঙ্গো, মহারাষ্ট্রের। হ্যাঁ এটাও খুব ভালো ম্যাঙ্গো বেগমপল্লী। আচ্ছা এই আমটা কেমন হয় অ্যাকচুয়ালি, শেপটা কেমন হয় আমের? এটা শেপটা এমনি নর্মাল, আমাদের যেমন হেমসাগর যেমন হয় তেমনই হয়, দেখতে অনেকটা ওই রকমই হয়, একটু লম্বা। কালারটা কি একটু লাল ভাব থাকে, একটু হলদেটের ভাব থাকে? আচ্ছা এগুলো দাম কি রেখেছেন? এগুলো দাম আছে আপনার বেগমপল্লী এমনি এখানে এসে যদি কেউ নিয়ে যায়, রিটেলেও যদি নিয়ে যায় 80 টাকা করে পড়বে, আর যদি কাউকে পাঠাতে হয় তাহলে 120 টাকা করে পড়বে। আচ্ছা আর খুচরো হোলসেল প্রাইস স্ট্যাটাস হয়তো ফোন করলেই হবে। এটা কি বললেন? চৌষা, কুমিদপুর চৌষা, কুমিদপুরের যে চৌষা, কুমিদপুরের, হ্যাঁ ইউকের যে চৌষা কুমিদপুর। আচ্ছা লাস্টে আমাদের যে লাস্টে যে আমটা ওঠে বাজারে। আচ্ছা চৌষাটা সবার শেষে বাজারে দেখা যায়, শেষে বাজারে দেখা যায়। আচ্ছা সেইটাই, হ্যাঁ সেইটাই। এই গাছ সাধারণত আমি দেখিনি কোনো নার্সারিতে, এটা 250 টাকা, অনেক অনেক নার্সারি থাকলেও থাকতে পারে। আচ্ছা যাই হোক এটা এর দাম কি রেখেছেন? রিটেল 250 টাকা পড়বে এটা পিস, রিটেলে 250। হ্যাঁ হোলসেলে একটু কমে যাবে, হোলসেলে কমে যাবে। এগুলো কি আম বললেন? এখানে এগুলো বাঁধা হয়েছে আমেরিকান রেড পালমার, আর এখানটা এগুলো বাঁধা হয়েছে আলফানসো, যেগুলো গাছ এনেছিলাম বাইরে থেকে। হ্যাঁ হ্যাঁ ওগুলো থেকে একটা করে মাথা কেটে বাঁধা হয়েছে। আচ্ছা আর মিয়াজাকিটা বাঁধা আছে ওখানটা একটুখানি গিয়ে দেখে নিয়ে আসো, সামনে আছে। হ্যাঁ ওই ওখানে মিয়াজাকি রাখা আছে? হ্যাঁ হ্যাঁ। তো আমি আর ওদিকে যাচ্ছি না, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখে দেন ওখানটায় বাঁধা আছে, এগুলো সবই নতুন গ্রাফট হয়েছে। ঠিক আছে
এইগুলো মিয়াজাকি না? হ্যাঁ। আচ্ছা মিয়াজাকি কি দাম রেখেছেন? মিয়াজাকি আমার কাছে মোটামুটি এগুলো তো এখন দেওয়ার মতো না, যেটা রেডি হয়েছে ওখান থেকে 600 টাকা। 600 টাকা? হ্যাঁ, হোলসেল। এই যে আপনার রিটেল, রিটেলে 600 টাকা? 600 টাকায় পড়ে। যে এখানে বোল হয়ে আছে, এটা কি কাটিমন নাকি অল টাইম? এটা না, এগুলো হচ্ছে সদাবাহার। ও, এটা সদাবাহার আম। আচ্ছা, সদাবাহার আমটা তো ভালো আম হয় জানি, সদাবাহার। এটা অল টাইমের একটা আম, এর মাথায় বোল হয়েছিল, মাথায় বোল হয়েছিল, বোলটা ভেঙে দেওয়া হয়েছে যার জন্য এই গোড়া দিয়ে হয়েছে আমার। আচ্ছা, এটা এই চারাগুলো কি দাম আছে? এগুলো রিটেল প্রাইস নিলে 750 টাকা এগুলো দাম আছে। 750? হ্যাঁ, এগুলো অনেক গাছে বোল আছে, প্রচুর গাছে বোল আছে। ওদিকে আরো কিছু ওদিকে দেখা যাচ্ছে তো, ওদিকে বোল আমরা বোল রাখি না সাধারণত, ভেঙে দিই এখন ছোট চারা গাছ। মানে গাছটাকে ভালোভাবে তৈরি করতে গেলে বোলটা প্রথমে ভেঙে দিতে হবে। এটা কি বলে, সুপার ভাগুয়া না? এটা সুপার ভাগুয়া, মহারাষ্ট্রের সেই সুপার ভাগুয়া। মহারাষ্ট্রের? হ্যাঁ। এখানে তো এগুলো ফুল নাকি ফল? এগুলো ফুল ফল সব রকম আছে, এতে প্রচুর ফুল ফল হয়। হ্যাঁ, গাছগুলো পুরো এই ফলগুলো হয় লাল এবং সাইজ পুরো লাল হয়। এখানে একটা বড় ফল হয়ে আছে এদিকে, সাইজগুলো অনেক বেশি। ওটা হচ্ছে ছোট হয়ে আছে, ওর ফলটা এখনো ম্যাচিওর হয়নি। এই সাইডে ভালো ফল হয়েছে, এটা আছে আরো বড়। আচ্ছা, এই চারাগুলো কি দাম আছে? যেগুলো দাম আছে 80 টাকা করে। শুধু 80 টাকা? হ্যাঁ। এটা কি বলে, ইয়েলো না? এটা ইয়েলো ড্রাগন। হ্যাঁ। আচ্ছা, এগুলোর দাম কি রেখেছেন? এগুলোর দাম আছে 250 টাকা, ইয়েলো ড্রাগনের দাম আছে 250 টাকা। 250 টাকা পিস। আর একটা যেটা বললেন হোয়াইট, যেটা আছে ইসরায়েলের, এটা 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 ইসরায়েলের। আচ্ছা, এগুলো এগুলো ফলটা অ্যাকচুয়ালি কি বড় বড় সাইজের হবে? বড় সাইজের হবে ফল, 700 গ্রাম সাইজ। আমার এই নার্সারিতে, হ্যাঁ, মাদার গাছে ড্রামে লাগানো ছিল, ওতে প্রচুর ফল হয়ে আছে। আচ্ছা, আর ওইদিকে যেটা বলছেন হোয়াইট, ওটা না? হ্যাঁ, এটা হোয়াইট। তাহলে ওটা একটু দেখাই। এটা হোয়াইট? হ্যাঁ, কিছু কিছু গাছে একটু রোগ লেগেছে। আচ্ছা, হোয়াইটটার কি দাম রেখেছেন? হোয়াইটটার দাম রেখেছে আমরা 160 টাকা। 160? আর এমনি নরমাল যেটা পিঙ্ক কালার বা রেড কালার নরমাল যেটা, ওগুলো তো দাম কম বললেন, 30 টাকা পিস। মোটামুটি একটু ভালো গাছ নিতে হয়। হ্যাঁ, এগুলো একেবারে নতুন গোজা আছে। আচ্ছা, ভালো গাছ নিতে গেলে 450 টাকা, ভালো গাছ 400 টাকা পিস পড়বে। আচ্ছা, ভালো গাছ নিতে গেলে, ভালো গাছ। হ্যাঁ, এগুলো গোজা আছে নরমাল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাদা, এখানে কিছু আম গাছের ভ্যারাইটি দেখছি, এগুলো কি আম? এই যে আমটা, আচ্ছা এটা কি আছে? এর পাতাগুলো তো খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কিংস্টোন প্রাইড। আচ্ছা, নতুন একটা ভ্যারাইটি। তো দর্শক বন্ধুরা দেখুন, এটা এটা হচ্ছে যে নতুন একটা ভ্যারাইটি কিংস্টোন প্রাইড। এটার দাম কি রেখেছেন দাদা? এটা 590 করে রিটেল প্রাইস। আর হোলসেল নিতে হলে ফোন করতে হবে। আচ্ছা, হোলসেলে যদি কেউ নেয় তাহলে ফোন করতে হবে। এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, প্রায় 600-700 মতো অ্যাভেলেবেল এখনো আছে। আচ্ছা, আমি দেখছি অন্য অন্য আম গাছের তুলনায় এই আম গাছের পাতাটা একটু আলাদা। দর্শক বন্ধুরা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে অনেক রাখা আছে, আপনারা চাইলে পেয়ে যাবেন। আচ্ছা, এদিকে কিছু আমের ভ্যারাইটি দেখছি, এটা কি আম দাদা? এটা হচ্ছে অম্বিকা। অম্বিকা? এটা কি পুষা? না পুষার না, এটা ইউপির একটা ভ্যারাইটি, এটা পুষা। আচ্ছা, এগুলো কি দাম আছে এগুলোর? এগুলো 350 টাকা আছে অম্বিকা। 350 টাকা করে, তাই তো? আমি যেগুলো বলছি এগুলো রিটেল প্রাইস, রিটেল 350 টাকা। হ্যাঁ, আর হোলসেলে যদি কেউ নিতে চায়, নিতে গেলে আমার কাছে ফোন করতে, ফোন করলে আপনি ইয়ে করে দেবেন। আর এদিকে কিছু আমের ভ্যারাইটি দেখছি দাদা, এটা কি আম আছে? রেড আইভরি। রেড আইভরি? আচ্ছা, এই যে চারাগুলো তো মোটামুটি হাইট আছে ভালোই, 2 ফুট 2.5 ফুট হাইট আছে। একটা চারা তুলুন দেখি। ও, এখানে মাটিতে সেট করা আছে না? না, টপ সমেত মাটিতে রাখা থাকে তো। আচ্ছা, এখানে ভিতরে ঢুকে আছে। আচ্ছা, এই যে চারাগুলো, এগুলোর দাম কি রেখেছেন দাদা? এগুলো 520 টাকা। 520? হ্যাঁ, চিয়াংমাই আছে, রেডাইভরি আছে। আচ্ছা, চিয়াংমাইটা কোনটা? চিয়াংমাই ওই সাইডটাই আছে। আচ্ছা, আর এই পাশের যেটা, এটা কি আলাদা? না, রেডাইভরি রাখা। আচ্ছা, রেডাইভরি এই সাইডে রাখা। আচ্ছা, এদিকে তো লেবু গাছের ভ্যারাইটি দেখছি, এটা কি লেবু আছে দাদা? ইন্ডিয়ান সিকি মোসাম্বি। ইন্ডিয়ান সিকি মোসাম্বি? হ্যাঁ। আচ্ছা, এই যে চারাগুলো, এগুলোর দাম কি রেখেছেন? এগুলো 80 টাকা করে খুচরো পড়বে। আচ্ছা, রিটেল। আচ্ছা, আর যদি হোলসেলে কেউ নেয় তাহলে সেক্ষেত্রে দাম কমে যাবে। হ্যাঁ, আর এগুলো গুলের মাল আছে, এগুলো গ্রাফটেড না, গুলের। হ্যাঁ, গুল গুল। আচ্ছা, যেটা বলে না, এক সেকেন্ড দাদা, গুল কলম বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? গুল কলম বলতে যেটা ওই মাদার গাছে মাটি দিয়ে যেটা বাঁধা। হ্যাঁ, আপনার ওই সিডের যে গাছগুলো, ওই গাছগুলো জোড় করা হয়, ওটা আলাদা। আর এটা সিস্টেমটা আলাদা, এটা মাটি এরকম দিয়ে দেওয়া হয়, দিয়ে পরে কেটে নেওয়া হয় মাটির ওখান থেকে, শিকড় হয়ে গেলে প্লাস তারপরে পুঁতে দেওয়া হয়, ওই সাইডে আছে বাঁধা। এদিকে কিছু আমের ভ্যারাইটি দেখছি, এটা কি আম আছে?
এটা পার্পল ম্যাঙ্গো। আচ্ছা এই চারাগুলোর কি দাম রেখেছেন? এগুলো দাম আছে 250 টাকা 300 টাকা। আচ্ছা এগুলো আছে নরমাল পার্পল, আমি আপনাদেরকে সেই আমের ভ্যারাইটিটাও দেখাবো। এদিকে আরেকটা আমের ভ্যারাইটি আছে দাদা, এটা কি আছে? আমেরিকান রেড পালমার, যেটা আর রেড পালমার নরমাল যে আরেকটা হয় জানি, রেড পালমার নরমাল যেটা হয় ওটা আমাদের দেশি। আচ্ছা আর এটা আমেরিকান রেড পালমার? হ্যাঁ এটা আমেরিকান। আর এটা তো শুনেছি সাইজটা বড় বড় হয়। হ্যাঁ ঠিক শুনেছেন, একদম সাইজ ভীষণ বড় হয়। আচ্ছা এই যে চারাগুলো, এইগুলোর দাম কি রেখেছেন? এগুলো রেড পালমার এগুলো 500 টাকা এমনি আমার এখান থেকে রিটেল প্রাইস আছে এখন। আচ্ছা আর যেটা নরমাল যে রেড পালমারটা ওগুলো 120 টাকা 150 টাকা এরকম আছে। আচ্ছা এদিকে দাদা কিছু পেয়ারার ভ্যারাইটি দেখছি দাদা, এটা কি পেয়ারা আছে? এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা আছে। রেড ডায়মন্ড পেয়ারা? হ্যাঁ। আচ্ছা এই পেয়ারাগুলোর দাম কি রেখেছেন? এগুলো দাম আছে 200 টাকা করে। এটা আমি এনেছিলাম মাদার গাছ, তার থেকে এগুলো আমরা এই এদিকে দেখেন এই গোল কলক যেটা বলছিলাম, সিস্টেমটা হচ্ছে এই যে, ও হ্যাঁ এবার এই শিকড় চলে এসেছে, এবার এখান থেকে কেটে নেওয়া হবে। অলরেডি এটা একটু লেট এসেছে, ওইগুলো আগে আগে এসেছিল, এখান থেকে সব দেখেন কাটা হয়ে গেছে এগুলো। আপনাদের শুধু মাদার গাছ আছে বলেই দামটা কমে দিতে পারছেন? এই কটাই আমাদের মাদার গাছ, আমরা এই গুলকলপ করে দিচ্ছি, ওই জন্য একটু দামটা একটু অনেক কম। আচ্ছা যা জোড়ের গাছ বাইরের গাছ হলে অনেক দাম বেশি। আচ্ছা এদিকে আমি দেখছি প্রচুর পরিমাণে সব লেবু গাছ, এগুলো কি দাদা মাদার করেছেন? না মাদার করেছে এগুলো, এর ভিতরে 2-3 রকম জাত আছে, ব্ল্যাক মালটা আছে, রেড মালটা আছে, হ্যাঁ ভিয়েতনাম মালটা আছে ওই মাথার দিকে। আচ্ছা মানে এর মধ্যেই দুটো তিনটে জাত আপনার মাদার হচ্ছে, মালটা আছে। হ্যাঁ মানে এগুলো রেডি হয়ে গেলে এটার থেকেই আপনি ডাল কেটে নিয়ে গ্রাফটিং করবে? গ্রাফটিং করবে, অলরেডি ডাল কিছু কিছু গাছ থেকে কাটা হয় যেগুলো একটু বড় মতো হয়েছে। আর কি কি জাত বললেন আরেকবার বলুন? এখানে রেড মালটা আছে, ব্ল্যাক মালটা আছে, আর এমনি নরমাল যে বারিওয়ান যেটা, হ্যাঁ হ্যাঁ সেটাও আছে, সেটাও আছে। আচ্ছা আর ভিয়েতনাম মালটা আছে, ভেরিগেট মালটাও আছে। আচ্ছা রেড মালটা যেটা বললেন, হ্যাঁ সেটা অ্যাকচুয়াল কি হবে? মানে গায়ের রং কি লাল হবে? লাল হবে না, ভিতরটা লাল হবে। গায়ের রং রেড, রেড মালটা হবে। তো আপনার কাছে কি সেই চারা আছে? হ্যাঁ ওই চারা তো আমার কাছে অ্যাভেলেবল। আচ্ছা তো দর্শক বন্ধুরা আমি সেই চারা আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আর এখানে কিছু লেবু আছে, এগুলো কি আছে দাদা? এখানে রেড বাতাবি আছে আর অরেঞ্জ বাতাবি, যেটা হানি পামেলো বলে। আচ্ছা রেড বাতাবি আর দুটো পামেলো আছে এখানে। আচ্ছা এই যে দুটো জাত বললেন, জাত হ্যাঁ, এই দাম কি আছে এগুলোর? এগুলো দাম আছে মোটামুটি এই যেটা একদম এই নতুন গাছ থেকেই, এইগুলো নতুন, হ্যাঁ রেড যেটা ওইগুলো 150 টাকা পড়বে নতুন গাছ থেকেই। হ্যাঁ হ্যাঁ আর যেগুলো হানি ওগুলো 200 টাকা পড়বে। এটা 150 আর হানিটা 200 টাকা। 200 টাকা আর যখন একটুখানি বড় হবে বা আমরা যখন এটা রিপোর্টিং করব, এটা গ্রুপে গেছে এখন, যখন রিপোর্টিং করব তখন আরো একটু দাম বেশি হবে। আচ্ছা বলছিলাম দাদা এই যে বললেন এইগুলো ছাদ বাগানে কি করা যাবে? ছাদ বাগানে করা যাবে, এখন তো ম্যাক্সিমাম ছাদ বাগানই হচ্ছে। ছাদ বাগানের জন্য এটা হচ্ছে রেড মালটা, এগুলো ওই বাধা যেটা ওই মাদার গাছ থেকে, যেটা নতুন বললেন সেই গাছ থেকে না? নতুন রেড মালটা, এখানে ব্ল্যাক মালটাও কিছু আছে কিন্তু এখানটাই নেই, ব্ল্যাক মালটাটা আরেকটা সাইডে আছে। আচ্ছা আর এদিকে কিছু বাধা হয়েছে, এগুলো কি আছে দাদা? মালটার ওই ডাল কেটে কিছু বাধা হয়েছে, আর এগুলো নতুন বাধা হয়েছে। আচ্ছা এগুলো সবে মাত্র আপনারা গ্রাফটিং করেছেন? আচ্ছা আচ্ছা এখানে প্রচুর পরিমাণে সব তেঁতুলের গাছ দেখছি, এগুলো কি মিষ্টি জাতের যেটা ওইটা? ইন্দোনেশিয়ান যে তেঁতুল। আর এগুলো কি আপনাদের মাদার? এগুলো আমাদের মাদার। আর এর কি গাছগুলো তো প্রচুর ফুলও হয় প্লাস ফলও আসে এখানে, এই গাছে ফল পেয়েছেন আপনারা? ভীষণ ফুল হয়, ভীষণ ফল আসে। আচ্ছা এর কি ওই বাচ্চা আছে আপনাদের? হ্যাঁ এর আমার রেডি করা আছে, ওই সব ফুল টুল চলে এসেছে ওই দেখেন তো, সেগুলো কি দেখানো যাবে? হ্যাঁ এখানেই আছে, এটা হচ্ছে ওই মালয়েশিয়া ইন্দোনেশিয়ান যে তেঁতুলটা দেখাচ্ছিলাম, ইন্দোনেশিয়ান তেঁতুলের এই বাধা আছে। এগুলো চারা? হ্যাঁ চারা, এই গ্রাফটিং করা সব, এগুলো সব গ্রাফটিং এর? না গ্রাফটিং এর। এবং গাছগুলো এত সুন্দর দেখতে। হ্যাঁ আমি দেখছি গাছগুলোর চেহারা খুবই ভালো, খুবই ভালো, আপনারা দেখুন দর্শক বন্ধুরা। আর এই যে চারাগুলো দাম কি রেখেছেন দাদা? এগুলো দাম আছে 200 টাকা করে, এগুলো পুরোপুরি ছোটবেলা থেকেই মিষ্টি হবে। আচ্ছা কাঁচা থেকেই মিষ্টি, মানে কাঁচা থাকবে ফলটা যখন তখন থেকেই মিষ্টি, তখন থেকেই মিষ্টি। হ্যাঁ আচ্ছা 200 টাকা বললেন? ইন্দোনেশিয়ান। হ্যাঁ এই গাছগুলো বেশ স্ট্যান্ডার্ড সাইজ আছে, খুব ভালো সাইজ আছে তাই দেখছি। আচ্ছা এখানে কিছু ড্রাগনের ভ্যারাইটি দেখছি দাদা, এগুলো কি ড্রাগন আছে দাদা? আফ্রিকান ব্ল্যাক আছে, এটা ব্ল্যাক কালার? হ্যাঁ ব্ল্যাক কালার।
আচ্ছা, এটা ব্ল্যাক বললেন না? হ্যাঁ ব্ল্যাক হ্যাঁ, কালার আমি সম্ভবত কোনো নার্সারিতে দেখিনি। এটা হচ্ছে হোয়াইট আছে, পিঙ্ক আছে, রেড আছে, ইয়েলো আছে, কিন্তু আমি ব্ল্যাকটা তো কোনো জায়গায় দেখিনি। এটা নতুন জাত? হ্যাঁ, এটা কালেকশন করা হয়েছে। আচ্ছা, রেড পিঙ্ক ওই সাইডে আছে, ওগুলো সব নর্মাল। তো দর্শক বন্ধুরা দেখুন, সবুজ নার্সারিতে আমি এসে দেখলাম এখানে যে ব্ল্যাক কালারের যে ড্রাগন হয়, সেই ড্রাগনের এই চারা এখানে আছে। তো আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব এই সবুজ নার্সারিতে আসার জন্য। আর এখানে প্রত্যেকটা গাছ আমার দেখে তো খুবই ভালো মনে হলো, তারপর আপনারা আসবেন যখন আপনারাই বিবেচনা করে গাছ কিনবেন। আর আচ্ছা, এই দাদা এই বলছিলাম, এই যে ব্ল্যাক ড্রাগনের কি দাম আছে? ব্ল্যাক ড্রাগনের দাম আছে 200 টাকা, এমনি রিটেল প্রাইস আছে। আচ্ছা, আর হোলসেলে যদি কেউ নিতে চায়? হোলসেলে নিতে চাইলে তখন ফোন করলে আপনি বলে দেবেন। আর ইসরায়েলে ইয়েলো ড্রাগনটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমার শোরুমে গাছ আছে, মাদার গাছ 4-5টা বড় প্যাকেটে রাখা আছে। আচ্ছা, তাতে ফুলও প্রচুর আছে। আর পাশে যে একটা দেখছি, এই এটা কি আছে? কমন ড্রাগন। কমন ড্রাগন, এগুলো ওই আপনার এমনি নর্মাল যেটা হয়, পিঙ্ক কালার আছে, রেড কালার আছে, নর্মাল। এগুলো এখানে মোটামুটি পেয়ে যাবে, সব ওদিকেও সব রাখা আছে। যা এগুলো অনেক পুরনো আগে। এগুলো এগুলো কি দাম আছে? এগুলো নতুন এনে রাখা। হ্যাঁ, এগুলো নতুন। আর এই যে এগুলোর দাম কি রেখেছে? এগুলো 30 টাকা করে, এমনি আপনার এই গাছ নিলে রিটেল নিলে হবে। হ্যাঁ, এবার ওর সঙ্গে যে প্যাকেজিং খরচটা দিতে হবে। আচ্ছা, আর আলাদা এমনি হোলসেল নিলে ফোন করতে হবে। দর্শক বন্ধুরা দেখুন, এগুলো সবুজ নার্সারিতে যে কাঁঠাল গাছ রুগুলো রয়েছে, সেগুলোর মাদার, এগুলো এর চারাগুলো আমি দেখাবো আপনাদেরকে। এখানেই মোটামুটি দু তিনটে জাত আছে। দু তিনটে জাত আছে এই সাইডে, অল টাইম। আর আছে আপনার রেড কাঁঠালটা আছে এই জায়গাটায়। হ্যাঁ, আর ওখানটায় পিঙ্ক কাঁঠালটা আছে, ওই যেখানে তেঁতুল দেখেছিলাম ওর পাশে। আচ্ছা, পিঙ্ক কালারটা আছে। আচ্ছা, এখানে কি কি মাদার বললেন সব? এখানে অরেঞ্জ আর আপনার বাতাবির ভ্যারাইটি আছে। হ্যাঁ, বাতাবির আরো অনেকটা ভ্যারাইটি কি? হ্যাঁ, বাতাবির এর ভিতরে অনেকটা ভ্যারাইটি আছে। অরেঞ্জ এর ভিতরে 7 সুমা আছে, কারাকারানাভেল আছে। হ্যাঁ, 7 সুমা। আর আর মেন্ডেডিয়ান আছে, মেন্ডেডিয়ান। হ্যাঁ, আচ্ছা, তো ভিতরে ওইখানে আছে ওই অরেঞ্জ, ওইটাই তো কিছুটা ধরেছে অরেঞ্জ। ওখানে আছে ফল ধরা? হ্যাঁ, ওই 4-5টা। ওই দেখানো যাবে কি? দেখানো যাবে, কাটা আছে তবু ঢোকা যায়, যদি ঢোকেন ওখান থেকে। এইটা না, 7 সুমা যেটা বললেন। আচ্ছা, সাইজ কেমন হয়? বড় হয়, অনেক বড় হয়, বড় বড় সাইজ হয়। অ্যাকচুয়ালি এটা মোসাম্বি লেবু জাতীয় তো নাকি বাতাবি লেবুর মতো বড় হবে? এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে কমলা লেবু। আচ্ছা, কমলা লেবু জাতীয় হবে। এটা হচ্ছে আরউইন পার্পেল, আরউইন পার্পেল, যেটা ওখানে পার্পেল দেখালাম। হ্যাঁ, এটা আরউইন পার্পেল আছে। এটা হচ্ছে গৌরমতি। এটা গৌরমতি? হ্যাঁ, এটা গ্রাফটেড গাছ। হ্যাঁ, আচ্ছা, এটা গৌরমতি গ্রাফটেড। এই আবার গাছে গৌরমতি জোড়ের, ওটা জোড় কলম, আর এটা গ্রাফটেড, গ্রাফটেড গাছ। হ্যাঁ, আচ্ছা, এই দাম কি আছে এগুলোর? এগুলো গৌরমতির প্রত্যেকটা দাম আছে 500 করে গৌরমতি, 500 টাকা করে। আচ্ছা, পাশে এটা কি আছে? এটা হচ্ছে ভ্যারিকেট, এটা হচ্ছে হোয়াইট গ্রিন ভ্যারিকেট, হোয়াইট আর গ্রিন। হ্যাঁ, এটা পাতাটা দেখলে, হ্যাঁ পাতাটা দেখলে বোঝা যাবে, পাতাটা দেখো ভ্যারিকেটের মতোই আছে, হোয়াইট গ্রিন ভ্যারিকেট। আর এটা হচ্ছে ইয়েলো গ্রিন ভ্যারিকেট। আচ্ছা, এটা আবার ইয়েলো আর গ্রিন হবে, ইয়েলো গ্রিন ভ্যারিকেট। হ্যাঁ, এগুলো কি দাম রেখেছেন মোটামুটি? এগুলো ভ্যারিকেট ম্যাঙ্গো আপনার 600 টাকা দাম পড়বে, 650 বা 650-র মধ্যেই মোটামুটি থাকছে। আমাকে এমনি প্রাইস লিস্ট আমার আছে, আপনারা যদি কেউ নিতে চায় হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আপনাকে হোয়াটসঅ্যাপ করলে মোটামুটি আপনি জানিয়ে দিতে পারবেন। আর এদিকে আছে আরো কিছু, সেনসেশন, সেনসেশন, সেনসেশন ম্যাঙ্গো যেটা। আচ্ছা, এগুলো কি দাম আছে? এগুলো সেনসেশন যে ম্যাঙ্গো গুলো আছে, এগুলো আপনার দাম হবে, এখানে তো ট্যাগ দেওয়াই আছে, সবকটা সেনসেশন ট্যাগ দেওয়া আছে। হ্যাঁ, এগুলোর এই দামগুলো আমি প্রাইস লিস্টে পাঠিয়ে দেবো, এখানে দাম আপাতত কিছু বলছি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে আছে কাটিমন, যেটা থাইয়ের কাটিমন, থাই কাটিমন। হ্যাঁ হ্যাঁ, থাই কাটিমনের কি দাম রেখেছেন? থাই কাটিমন গুলোর দাম আছে আমার কাছে 200 টাকা, 150 টাকা। আচ্ছা, দুটো দুই সাইজের আছে, যার জন্য দাম। আচ্ছা, এখানটা আছে ডগমাই, নাম ডগমাই, যেটা হোয়াইট। হ্যাঁ, এটা হোয়াইট। হ্যাঁ, ও দেখো ওই নিচে এই আমটা অনেকে চাই, সব ট্যাগ মারা আছে নিচে। হ্যাঁ, এটা আছে নাম ডগমাই হোয়াইট, একটা গাছ হেলে গেছে। এগুলো হচ্ছে মাদার গাছ, মাদার যেগুলো ওই ওখানে যে মাদার গুলো দেখালেন, আর প্রোডাকশন হাউস থেকে এগুলো তুলে এনে এগুলো আর কি রেখে দাও, কেটে বাঁধা, কচকেটে না, ওগুলো ওখান থেকে তুলে না এই শেডে রাখা। আচ্ছা আচ্ছা, ওখান থেকে তুলে নিয়ে এখানে রেখেছেন? হ্যাঁ, গাছগুলো রেস্টে থাকে, গ্রিন শেডের ভিতরে রেখেছেন। হ্যাঁ, এটা আছে ব্রুনাই কিং, এগুলো। হ্যাঁ, নুরজাহান বলে অনেকে, ব্রুনাই কিং, নুরজাহানও বলে। হ্যাঁ, চারাগুলো তো অনেক হাইট আছে, মোটামুটি চারাগুলো হাইটও আছে, প্লাস ভালো হয়ে আছে। কুরিয়ারের জন্য চারাগুলো একটু ছোট হবে। হ্যাঁ, এই সাইজে চারাগুলো কেউ যদি নাই তাহলে চারাগুলো ছোট হবে, চারাগুলো একটু সাইজে ছোট হবে, হালকা ছোট হবে। হ্যাঁ, এখানটায় এই যে আছে এই জায়গাটা, এগুলো আছে রেড আইভরি। এগুলো কি দাম আছে? রেড আইভরি খুব চারাগুলো হাইট আছে, 520 টাকা রেড আইভরি চিয়াংমাই।
মানে আপনার কাছে এখানে ঠকবার কোনো জায়গা নেই, প্রত্যেকটা মাল জেনুইন পাবে। এখানে আছে, এখানটায় আছে, এই যে আছে কিউ যাই, কিউ যাই আমটা অনেকে চাই। হ্যাঁ, গাছগুলো একটু ছোট, এই গাছগুলো একটু ছোট গাছ আছে। কিউ যাই এর কি দাম আছে? কিউ যাই দাম আছে 250 টাকা করে, 250। হ্যাঁ, আমরা এখানে এসে নিয়ে গেলে 250 টাকা। এবার কুরিয়ার হবে যখন, কুরিয়ার যখন হবে তখন তো একটু বাড়বে, স্বাভাবিক, এটা সবাই জানে। হ্যাঁ, আর এটা কি আছে? মিয়াজাকি এগুলো। ও, এটা মিয়াজাকি না? হ্যাঁ হ্যাঁ। মিয়াজাকির কি দাম রেখেছে? মিয়াজাকি 600 টাকা। 600 টাকা ওখানে যেটা দেখালাম, হ্যাঁ 600 টাকা। আচ্ছা, মানে ওই বাগানে যেটা দেখিয়েছিলেন সেটাই? সেটাই একদম। আর এটা? এগুলো মিয়াজাকি। এখানটা এগুলো সব মিয়াজাকি এখানে যা আছে। এখানটা আছে আপনার 4 কেজি। এটা একটু অনেক চাগি দেন। এটা 4 কেজি না? এই যে এই যে এই যে 4 কেজি, এই যে। হ্যাঁ, এইটা এই সাইডটা সরি হতে গেল। হ্যাঁ, সব দেখেন, সব ট্যাগ দেওয়া আছে। দেখুন বন্ধুরা, এখানে ট্যাগ দেওয়া আছে 4 কেজি, 4 কেজি, 4 কিলো, এগুলো এখানটায় অনেকগুলো রাখা আছে। আচ্ছা, 4 কেজি বলছে অনেকেই, আমটা কি আদৌ 4 কেজি হবে? কি হয় না দাদা, 2.5 কেজি, 3 কেজি, 2.5 কেজি তো হলে তবু অনেকটা মনে শান্তি পাওয়া যায় যে না এত বড় আম দেখেছি। 2.5 কেজি সাইজ হবে। এটা আছে থাইল্যান্ড অল টাইম, থাইল্যান্ড ভ্যারাইটি। এটা দেখা দিচ্ছি, একটা দেখা একটু হাতে করে। থাইল্যান্ডের যে অল টাইম নরমাল, যে অল টাইম ম্যাঙ্গো সব দেখো, মোটামুটি সবটাই তো বোল আছে, মোটামুটি আছে কিছুটাই। হ্যাঁ, সেগুলো কি দাম? এগুলো অল টাইম থাইল্যান্ড অল টাইম আমার কাছে 100 টাকা করে পিস আছে এগুলো। আচ্ছা, আর এটা পাশে একটা আছে, এটা ব্যানানা। এটা রেড ব্যানানা? হ্যাঁ, এগুলো আজকে ওই প্রোডাকশন হাউস থেকে এ করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানে তো গাছগুলো খুব সুন্দর, গাছগুলো খুব সুন্দর। এখানে গাছ আছে, দুটো ব্রাঞ্চ আছে এই গাছটার, দুটো চারটে সব রকম ব্রাঞ্চ আছে এর ভিতরে। এই গাছটা দেখেন, চারটে ব্রাঞ্চ, এটা তিনটে ব্রাঞ্চ। হ্যাঁ, এটা চারটে আছে না? হ্যাঁ, ওটা পাঁচটা আছে। গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, সবকটার মোটামুটি গাছ ব্রাঞ্চ খুব সুন্দর সুন্দর ব্রাঞ্চ আছে। আর রেড ব্যানানার কি দাম আছে? রেড ব্যানানার দাম আছে আপনার 390 টাকা রেড ব্যানানার দাম হবে। আচ্ছা, আর এদিকে এটা কি বললেন জানেন? আর এদিকে এটা আছে কিংস্টোন প্রাইড, এটা আছে ভ্যালেন্সিয়া প্রাইড। ভ্যালেন্সিয়া, ও এটা উইনার্স উইনার্স দেখাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো এখানটা এগুলো ওখান থেকে তুলে আনা হয়েছে, এগুলো আর কি এ করা হবে, সেট করা হবে, এখানে সেট করা হবে, যাতে কেউ নিয়ে গেলে না মরে গাছগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে খুব ভালো করে সেট করা। এটা কি আছে? এটা সদাবাহার, সদাবাহার। হ্যাঁ হ্যাঁ, এটা তো দেখিয়েছিলাম আগে, সদাবাহার দেখিয়েছিলাম না? তো যাতে পার্টি যখন নিয়ে যাবে এখান থেকে, গ্রিন হাউস থেকে, তখন এটা মরার নো চান্স, মানে মরবে না গাছটা, না গাছটা মরবে। আচ্ছা, বলছিলাম দাদা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলেন। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7029-44-0591। আরেকবার রিপিট করে দিন, 7029-44-0591। আচ্ছা।